এক জঙ্গলে টোনাটুনি তার অসুস্থ মেয়ে টিংটিংকে নিয়ে থাকতো। টিংটিংয়ের হার্টের সমস্যা ছিল, টোনাটুনির একটা সবজির বাগান ছিল। তারা দুজন মিলে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করত আর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত আর মেয়ের অপারেশনের জন্য টাকা জমাত। টোনাটুনি অনেক পরিশ্রমী পাখি ছিল। টিংটিং মা, তুই ঘরেই শুয়ে থাক মা, একদম দুষ্টমি করবি না, কেমন? আমি আর তোর বাবা সবজি নিয়ে বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তবে তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু আমার একা একা যে ভালো লাগে না। কবে যে আমি সুস্থ হব আর কুকুরদের সাথে খেলতে পারবো তাই ঈশ্বরই জানে। খুব কষ্ট হয় আমার। মন খারাপ করিস না মা, আমরা তো তোকে সুস্থ করার জন্যই এত পরিশ্রম করছি রে মা। তুই ঠিক সুস্থ হয়ে যাবি, আমরা এখন আসি রে মা, তুই সাবধানে থাকিস কিন্তু। এই বলে টুনি টিংটিংয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর টোনাটুনি একটা ঠেলা গাড়িতে করে সব রকমের সবজি নিয়ে বাজারে যায়। সবজি নিবে গো সবজি, টাটকা টাটকা সবজি, একদম ভালো মানের সবজি, সস্তা দামে সবজি নিয়ে যাও গো সবজি। একদম তাজা তাজা সবজি আছে গো, আলু 15 টাকা কিলো, টমেটো 10 টাকা কিলো, পেঁয়াজ 12 টাকা কিলো, নিয়ে যাও নিয়ে যাও, সবজি নিয়ে যাও সবজি নিয়ে যাও। টোনাটুনি যখন এভাবে বলছিল তখন সেখানে অনেক পাখিরাই সবজি নিতে ভিড় জমায়। কি গো টোনা দাদা, তোমাদের সবজিগুলো মনে হচ্ছে তাজা, তা দাও তো আমায় 1 কিলো আলু দাও তো, আর এই নাও টাকা। এই নাও বিউটি দিদি তোমার আলু। এরপর বিউটি পায়রা সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিদিন কম বেশি টোনাদের সবজি বিক্রি হতো। টোনা টুনি প্রতিদিন ভোরবেলা উঠে তাদের সবজি বাগানে যেত এবং সবজি বাগানের পরিচর্যা করত। তারপর দুজনে মিলে বাজারে সবজিগুলো নিয়ে যেত, কিন্তু এত এত সবজি বিক্রি করেও তেমন কোনো টাকা আয় হতো না। একদিন টোনা টুনিকে বলে, টুনি তুমি বরং আজ একাই বাজারে সবজিগুলো নিয়ে যেও। কেন গো টোনা, তুমি আবার কোথায় যাবে? আসলে টুনি আমাদের এই সবজিগুলো বিক্রি করে তো তেমন কোনো আয় হচ্ছে না, আর আমাদের মেয়ের অপারেশনের জন্য তো অনেক টাকার প্রয়োজন। তাই ভাবছি এখন তো বাজারে লেবুর চাহিদা ভালোই বেড়েছে, দেখি কালুদাদার নার্সারিতে কোনো লেবুর চারাগাছ আছে নাকি। আচ্ছা ঠিক আছে টোনা, তাহলে তুমি যাও, আজ আমি একাই বাজারে যাব। যে করেই হোক আমাদের মেয়ের অপারেশনের জন্য টাকা যে জমাতেই হবে টোনা। এরপর টোনা লেবুর চারাগাছের খোঁজে বের হয়, আর এইদিকে টুনি সবজি নিয়ে বাজারে যায়। আর বেশ কিছুক্ষণ পরে, কি গো কালু দাদা, তোমার নার্সারিতে কি লেবুর চারাগাছ পাওয়া যাবে? না টোনা দাদা, বেশ কয়েকটা লেবুর চারাগাছ ছিল কিন্তু গতকালই সেগুলো সব বিক্রি হয়ে গেছে, আমার কাছে তো আর একটাও লেবুর চারাগাছ নেই। এই কথা শুনে টোনা চলে যায়, আর জঙ্গলের অন্যান্য নার্সারিগুলোতেও টোনা লেবুর চারাগাছ খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই টোনা হতাশ হয়ে ভাবতে থাকে, কি হবে এখন, কোথাও তো লেবুর চারাগাছ পেলাম না, দেখি আরো কোথাও খুঁজে পাই কি না। এই ভেবে টোনা উঠতে থাকে। উঠতে উঠতে টোনা জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখতে পায়, আর বাড়ির পাশে একটা বিশাল পুকুর দেখতে পায়। আরে আরে, এই গহীন জঙ্গলে বাড়ি কোথা থেকে এলো, আর এত বড় পুকুর, ওখানে যাই তো দেখি কেউ আছে কিনা। এই বলে টোনা সেই বাড়ির কাছে যায়, আর গিয়ে দেখতে পায় এক বৃদ্ধা মিনু টুনটুনি বারান্দায় বসে কান্না করছে। তা দেখে টোনা বলে, কি গো বুড়িমা, তোমার কি হয়েছে, তুমি এখানে একা বসে কাচ্ছ কেন? বাছা, আমি কি আর সাধে কাচ্ছি রে, পেটের জ্বালায় কাচ্ছি, জানিস বাছা,
आज 3 दिन हो गेलो आमार पेटे कोनो दाना पानी जायनी रे। ओ अच्छा बुझते पेरेछि बुढ़ीमा, तुमि एखाने एकटु अपेक्षा करो, आमि तोमार जन्य खाबारेर व्यवस्था करछि। এই বলে টোনা কিছু ফল সংগ্রহ করে এনে বৃদ্ধা মিনু টুনটুনিকে দেয়, আর বৃদ্ধা মনির সুখে খেতে থাকে। তখন টোনা বলে, আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এখন তাহলে চলে যাই, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দাঁড়া দাঁড়া বাছা, একটু সবুর কর, এত তাহলে কিসের? এই বলে বৃদ্ধা মিনু টুনটুনি তার ঘরের ভেতরে যায়, আর একটা কাপড়ে বাঁধা পুতলি এনে টোনার হাতে দেয় আর বলে, এই নে বাছা তোর লেবুর বীজ, তুই তো লেবুর চারা খুঁজতেই এসেছিলি তাই না? আরে আরে বুড়িমা, তুমি এটা কি করে জানলে? আমি তো তোমায় এ বিষয়ে কিছুই বলিনি। তখন বৃদ্ধা মিনু টুনটুনি হাসতে থাকে আর বলে, শোন বাছা, আমি সব জানি, আমি সবার মনের খবর জানি, এমনি এমনি তো আর এমন বৃদ্ধা হইনি। যা বাছা, তুই এখন বাড়ি যা, আর বীজগুলো রোপণ কর। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টোনা সেই পুটলিটা নিয়ে বাড়ি আসে। আর অন্যদিকে, মা ও মা তুমি এসেছো, আমার জন্য কি এনেছো মা? আমার জন্য ফুচকা আনুনি মা। টিং টিং মা, তুই না অসুস্থ মা? এখন ওসব ভাজা পোড়া তোর যে একদম খাওয়া নিষেধ, আমি তোর জন্য ফল এনেছি। দাঁড়া আমি তোকে ফল কেটে দিচ্ছি মা, তুই এখন ফল খা। এরপর টুনি ফল কেটে টিং টিংকে খেতে দেয়। আর এমন সময় টোনা বাড়িতে আসে। টোনা তুমি এসেছো, কিন্তু লেবু চারা গাছ কোথায় টোনা? তুমি না চারা গাছ আনতে গিয়েছিলে, তাহলে খালি হাতে কেন এলে টোনা? না টুনি, আমি চারা গাছ পাইনি, তবে লেবুর কিছু বীজ পেয়েছি। এরপর টোনা লেবুর বীজ পাওয়ার ঘটনা সবটা টুনিকে বলে। সব শুনে টুনি বলে, তাহলে তো বেশ ভালোই হলো টোনা, চলো আমরা এখন বীজগুলো রোপণ করি। এরপর টোনা টুনি মিলে বাড়ির পাশে বেশ কয়েকটা গর্ত খোঁড়ে আর সেই গর্তে বীজগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এরপর টোনা টুনি মিলে ওই গর্তগুলোতে জল দেয়, আর এমন সময় সেই গর্তগুলো থেকে লেবুর গাছ বের হতে থাকে, আর ধীরে ধীরে গাছগুলো অনেক বড় হয়ে যায় আর গাছগুলোতে লেবুও ধরে। কিন্তু অবাক করা কাণ্ড, গাছের লেবুগুলো গোলাপি রঙের ছিল। এই সব ঘটনা দেখে তো টোনা টুনি ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে টোনা, এসব আমি কি দেখছি, একসাথে এত গাছ, আর এ তো দেখছি গোলাপি রঙের লেবুও ধরেছে, কিন্তু এটা কি করে সম্ভব টোনা? আমিও তো তাই ভাবছি টুনি, একসাথে সব গাছ চারা থেকে বড় হয়ে গেল, লেবু ধরলো, আবার সেই লেবুগুলো গোলাপি। আমার মনে হয় কি, এই সব কিছুই বুড়িমার কারসাজি, দেখি তো একটা লেবু ছিঁড়ে। এই বলে টোনা যখনই একটা লেবু ছেড়ে তখনই সেখানে ওই গাছে আবার লেবু ধরে যায়। এ দেখে তো টোনা টুনি আরো অবাক হয়ে যায়, আর তারা অনেক খুশিও ছিল। তারপর থেকে টোনা টুনি তাদের সবজির সাথে ওই গোলাপি লেবুগুলো বাজারে বিক্রি করতে থাকে। আর এমন গোলাপি লেবু দেখে জঙ্গলের সব পাখিরাই আগ্রহের সহিত লেবু কিনতে থাকে। এর সাথে তাদের সবজিগুলো অনেক ভালো বিক্রি হয়, এতে করে টোনা টুনি অনেক লাভবান হয়। আর কিছুদিনের মধ্যেই টোনা টুনি তাদের মেয়ের অপারেশনের সব টাকা জমিয়ে ফেলে। তারপর তারা টিং টিংকে হাসপাতালে নিয়ে যায় আর অপারেশন করায়। অপারেশনের কিছুদিনের মধ্যেই টিং টিং একদম সুস্থ হয়ে যায়। তারপর থেকে তারা তিনজন অনেক সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পাই যে সৎপথে পরিশ্রম করলে
সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সৎ পথে থেকে পরিশ্রম করলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে সফলতা অবশ্যই আসে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।